Hello. এই টিউটোরিয়ালটায় আমরা দেখবো যে একটা ফোর ইস টু ওয়ান মার্কস দিয়ে কীভাবে আসলে অ্যান্ড অর বা নট গেট ডিজাইন করা যায় আমরা অ্যান্ড অর নট গেট তো নর্মালি ডিজাইন করতে পারি এখন আমার কনসেপ্টটা হচ্ছে যে যদি অ্যান্ড অর নট গেট ওই নর্মালি ডিজাইন না করে আমরা যদি একটা ফোর ইস টু ওয়ান মার্কস দিয়ে ডিজাইন করি তাহলে ওভারঅল সিনারিওটা কীরকম হবে সেটা সো আমাদের হচ্ছে একটা ফোর ইস টু ওয়ান মার্কস লাগবে একটা ফোর ইস টু ওয়ান মার্কস দেখতে কেমন হয় সেই জিনিসটা আমার মনে হয় আমরা এখন সবাই জানি যে একটা ফোর ইস টু ওয়ান মার্কস দেখতে কীরকম হয় সো আমরা হচ্ছে ফার্স্টে অ্যান্ড গেইটের আনসারটাই যাচ্ছি যে অ্যান্ড গেট ডিজাইন করবো সো তো একটু ফোর ইস টু ওয়ান মার্কস বেসিক্যালি আমার যেরকম হবে সেটা হচ্ছে যে আমার চারটা ইনপুট থাকবে যেহেতু আমার ফোর ইস টু ওয়ান এবং একটা আউটপুট থাকবে আর মার্কস যেহেতু সো ফোর ইস টু ওয়ান মার্কস সো আমার চারটা ইনপুটের মধ্যে হচ্ছে যেহেতু আমার চারটা ইনপুটস আমার দুইটা সিলেক্টর থাকবে বিকজ মার্ক্সের ক্ষেত্রে ইনপুট আর সিলেক্টরের মধ্যে রিলেশনশিপটা হচ্ছে সিলেক্টর যদি এন সংখ্যক হয় তাহলে ইনপুট হবে টুটো দিব আর এন সংখ্যক সো ইনপুট যেহেতু এখানে চারটা সো সিলেক্টর হবে হচ্ছে এখানে দুইটা দ্যাটস ইট সো এটা হচ্ছে আমার বেসিক স্ট্রাকচার অফ ফোর ইজ টু ওয়ান মার্কস তো আমি সিলেক্টরগুলোর একটু নাম দিয়ে দিই যে এস জিরো আর হচ্ছে এস ওয়ান ওয়েল ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং আমরা এই জিনিসগুলো এখানে লিখছি এস জিরো আর এস ওয়ান অলরেড সো এখন হচ্ছে আমরা একটু দেখি যে এই জিনিসটা আসলে কীভাবে ইমপ্লিমেন্ট করা যায় অ্যান্ড গেট তো গেটের ট্রুথ টেবিলটা যদি আমরা একটু চেক করি গেটের রেগুলার যে ট্রুথ টেবিল সেটা কি বলে সো আমার ইনপুট যদি জিরো জিরো থাকে তাহলে আউটপুট হয় জিরো ইনপুট যদি জিরো ওয়ান থাকে তাহলে আউটপুট হয় জিরো ইনপুট যদি ওয়ান জিরো থাকে তাও জিরো শুধুমাত্র ইনপুট যদি ওয়ান ওয়ান থাকে তাহলে আউটপুট হয় হচ্ছে ওয়ান এটা হচ্ছে আমার অ্যান্ড গেটের রেগুলার বা জেনারিক যে ট্রুথ টেবিলটা থাকে সেই ট্রেবিলটা এবার এই ট্রুথ টেবিলের কনসেপ্টের ওপর বেস করে আমরা হচ্ছে ফোর ইস টু ওয়ান মার্কস দিয়ে হচ্ছে অ্যান্ড গেটটা ডিজাইন করব। সো এবার আমরা একটু খেয়াল করি যে আমরা যখন সাপোজ এখানে আমার যেহেতু দুই বিট করে আমার ইনপুট দিতে হচ্ছে গেটের একটা টু ইনপুট গেটের ক্ষেত্রে দুই বিট আমরা ইনপুট দিই তো আমার এখানে ফোর টু ওয়ান মার্ক্সে কিন্তু দুইটা সিলেক্টর আছে সো এখানে কিন্তু আমরা ওই দুই বিট দুই বিট করে ভ্যালু ইনসার্ট করতে পারবো সো সাপোজ আমি যদি এখানে চাই আমি জিরো জিরো বসাতে পারি অথবা জিরো ওয়ান বসাতে পারি অথবা ওয়ান জিরো বসাতে পারি অথবা ওয়ান ওয়ান বসাতে পারি এটা হচ্ছে আমার কনসেপ্টটা সো ওয়ান বাই ওয়ান আমরা একটু দেখি যে সিনারিওটা কী হচ্ছে আচ্ছা সো এখানে দেখা যাক যে প্রথমে আমরা যদি এখানে জিরো আর জিরো বসাই অলরেড সো ফার্স্টের ইনপুটটা যদি আমরা বসাই জিরো 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 বসালে যদি আমরা সিলেক্টরে জিরো জিরো বসাই তাহলে হচ্ছে আমরা এখান থেকে আসলে কোন জিনিসটা পাবো জিরো জিরো বসালে এখানে কিন্তু আমরা প্রথম লাইনটা পাওয়ার কথা আমি আমাদের বোঝার সুবিধার জন্য এখানে হচ্ছে আমি মার্কিং করে রাখছি সো দিস ইজ আই জিরো দিস ইজ আই ওয়ান অ্যান্ড দিস ইজ আই টু অ্যান্ড দিস ইজ আই থ্রি সো আমরা যখন হচ্ছে এখানে জিরো জিরো বসাচ্ছি জিরো জিরোর জন্য কিন্তু আমরা আই জিরোর যে লাইনটা আই জিরোর লাইনটা হচ্ছে আমার পাওয়ার কথা জিরো জিরো বসালে এখান থেকে আই জিরোর লাইনটা পাওয়ার কথা রাইট সো এখন কথা হচ্ছে আমরা যখন জিরো জিরো বসাচ্ছি ট্রুথ টেবিল বলছে যে অ্যান্ড গেইট অনুযায়ী অ্যান্ড গেইট অনুযায়ী যদি আমরা ইনপুট জিরো জিরো দিই তাহলে আউটপুটও কিন্তু আমার জিরো পাওয়ার কথা অলরাইট রাইট সো আউটপুটও কিন্তু আমার জিরো পাওয়ার কথা তো আমরা যখন জিরো জিরো দিচ্ছি আই জিরো সিলেক্ট হচ্ছে সো বেসিক্যালি অলরাইট সো আমরা যখন জিরো জিরো দিচ্ছি তখন হচ্ছে ইনপুটে হচ্ছে আই জিরো সিলেক্টেড হচ্ছে সো আই জিরোতে আসলে আউটপুট ভ্যালু জিরো আসবে বিকজ আমরা অ্যান্ড গেটের টুথ টেবিল থেকে জানি জিরো জিরো দিলে আউটপুট জিরো সো আই জিরোতে আমরা কিন্তু আসলে জিরো পাচ্ছি আউটপুট হিসাবে আবার যখন এই জায়গাটায় আমরা যদি একটা ডিফারেন্ট ভ্যালু দিই সাপোজ হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান দিলেও অ্যান্ড গেটের টেবিল বলছে যে আউটপুটে জিরো আসার কথা ফার্স্ট অফ অল জিরো ওয়ান দিলে আমার এখান থেকে যে ইনপুট ভ্যালুটা সিলেক্টেড হবে সেটা হচ্ছে এই আই ওয়ান জিরো ওয়ান দিলেই এক নম্বর ইনপুটটা সিলেক্টেড হচ্ছে সো এই এক নম্বর ইনপুটটাতে এখানে ট্রুথ টেবিলের ভ্যালু অনুযায়ী এখানেও আসলে জিরো আসা উচিত আসলে আউটপুটের ক্ষেত্রে তেমনি আমরা যদি এখানে হচ্ছে ওয়ান জিরো বসাই তাহলে ওয়ান জিরো বসানোর জন্য আমার অ্যানগেটেড ট্রুথ টেবিল বলছে আউটপুটে জিরো আসবে সো ফার্স্ট অফ অল ওয়ান জিরোর জন্য আমার এই আই টু ইনপুটটা সিলেক্ট হবে এবং এটার ভ্যালুটা আমরা জিরো হিসাবে ধরবো যেহেতু অ্যানগেটেড ট্রুথ টেবিল বলে যে ওয়ান জিরো ইনপুটে দিলে আমার আসলে রেজাল্টটা জিরো আসা উচিত সো এভাবে আমরা দেখতে পাচ্ছি যে জিরো 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 ওয়ান বা ওয়ান জিরো যেটাই দিই না কেন তিনটার জন্য আলাদা আলাদা তিনটা ইনপুট সিলেক্টেড হয় এবং প্রত্যেকটা ইনপুটের ক্ষেত্রে হচ্ছে আমার আসলে ভ্যালুটা কিন্তু জিরো বসছে যেহেতু সে অ্যান্ডগেটের ট্রুথ টেবিলে আমার এই ইনপুটগুলোর জন্য আউটপুটটা জিরো সো নিয়মটা হচ্ছে যেখানে এরকম জিরো জিরো আসছে সরি যেখানে হচ্ছে এরকম জিরো আসছে অর্থাৎ জিরো নাম্বার এক নাম্বার এবং দুই নাম্বার এই তিনটা ইনপুটের ক্ষেত্রে আমার কিন্তু ভ্যালুটা জিরো আসছে সো এখানেও এই জিরো নাম্বার এক নাম্বার এবং দুই নাম্বার এই তিনটা ইনপুটে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই তিনটা ইনপুট নিয়েই হচ্ছে আমরা গ্রাউন্ডে কানেক্ট করে দিব অলরেড এই তিনটে ইনপুট নিয়েই হচ্ছে আমরা গ্রাউন্ডে কানেক্ট করে দিব দ্যাটস ইট যেহেতু এই জায়গাগুলো জিরো আসছে সো নিয়মটা হচ্ছে যে যে সব জায়গায় হচ্ছে জিরো আসবে সেই জায়গাগুলোকে হচ্ছে আমরা গ্রাউন্ডে কানেক্ট করব সো এবার দেখা যাক যেখানে ওয়ান আসছে সেখানে কী করবো সো সাপোজ এস ওয়ান আর এস জিরোতে যদি আমি এখানে ওয়ান ওয়ান দেই তাহলে ওয়ান ওয়ান দিলে ডেফিনেটলি এখানে আই থ্রি বা তিন নাম্বার যে ইনপুটটা সেটা সিলেক্টেড হবে তো এটাতে আমরা ভ্যালুটা কী বসাবো অ্যান্ড ট্রুথ টেবিল বলছে যে যদি আমরা ওয়ান ওয়ান দেই ইনপুটে তাহলে আউটপুটে পাওয়ার কথা হচ্ছে ওয়ান সো ওয়ান ওয়ান যদি এখানে দেই তাহলে আমার আই সিলেক্টেড হবে এবং এটার ভ্যালুটা হবে হচ্ছে ওয়ান তো মার্ক্স দিয়ে এই জিনিসটা ডিজাইন করার সময় নিয়মটা হচ্ছে ওয়ান থাকলে আমরা সেটাকে হচ্ছে প্লাস ফাইভ ভোল্টে কানেক্ট করবো সো আমাদের নিয়মটা যেটা যে এই আই থেকে আমরা জিনিসটা হচ্ছে প্লাস ফাইভ ভোল্টে দেখাবো দ্যাটস ইট এতটুকুই সো আমরা একটু ওভারঅল রিভিউ করি কনসেপ্টটা কি দাঁড়ালো যে একটা ফোর এস্ট টু ওয়ান মার্ক্স দিয়ে যখন আমরা অ্যানগেট ডিজাইন করবো আমাদের ফার্স্ট হচ্ছে ট্রুথ টেবিলটা দরকার সো ট্রুথ টেবিল যদি আমরা বের করি অ্যানগেটের সেখানে জিরো 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 ওয়ান ওয়ান জিরো এই তিনটে ইনপুটের জন্যই কিন্তু আউটপুট জিরো আসছে সো এখানে মার্ক্সের ক্ষেত্রে আমরা এই জিরো 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 ওয়ান ওয়ান জিরো সিলেক্টরে যেরকম ইনপুট দিই সাপোজ জিরো জিরো দিলে আই জিরো সিলেক্ট হয় জিরো ওয়ান দিলে আই ওয়ান সিলেক্ট হয় ওয়ান জিরো দিলে আই টু সিলেক্ট হয় সো আমরা যেরকম ভ্যালু ইনপুট দিই না কেন ওই অনুযায়ী আমার যে ভ্যালুগুলা সিলেক্টেড হচ্ছে ইনপুট থেকে ওই প্রত্যেকটাই কিন্তু আসলে জিরো আসবে বেসড এন অ্যানগেটের ট্রুথ টেবিল সো এরকম যেসব জায়গায় জিরো আসছে সেই জায়গাগুলোকে নিয়ে আমি গ্রাউন্ডে কানেক্ট করছি আর এখানে গেটে শুধুমাত্র ওয়ান ওয়ান দিলে আউটপুট ওয়ান আসে সো আমার সিলেক্টরে যখন ওয়ান ওয়ান দিচ্ছি তখন আই থ্রি সিলেক্ট হচ্ছে সো যে ভ্যালুটার জন্য ওয়ান আসছে যে ইনপুট ভ্যালুটার জন্য ওয়ান আসছে সেইটাকে নিয়ে হচ্ছে প্লাস ফাইভ ভোল্টে কানেক্ট করবো সো জিরোর ক্ষেত্রে গ্রাউন্ডে এবং ওয়ান থাকলে প্লাস ফাইভ ভোল্টে এভাবে কিন্তু আমরা খুব ইজিলি একটা ফোর মার্কস দিয়ে আসলে এন গেইট ডিজাইন করতে পারি